আমাদের আজকে যাত্রায় যে পাহাড়ে উঠতেছি, সহযাত্রীরা ক্লান্ত হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছি মোকাবিলা করা সম্ভব। দেখতে পাচ্ছেন কত গভীর এবং অরণ্য বন জঙ্গল। আমাদের গাইড আমাদের সহযোগিতা করে সামনের দিকগুলোতে নিয়ে যাচ্ছেন। এরকম আরো 1 ঘন্টা উঠতে হবে উঁচুতে, তারপরে আবার নামতে হবে ডেন দেবতা পাহাড়ে। যে পাহাড়ে অবস্থান করছি, পাহাড়টি হচ্ছে নিকোলাস পাড়া, অনেক উঁচু। দেখতে পাচ্ছি এক পাহাড় থেকে অন্য এক পাহাড় তারা এই চূড়ায় চূড়ায় বসবাস করে, গুটি কিছু সংখ্যক মানুষ। আর আমরা কিছু দর্শনার্থী এই অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাগুলোতে ভ্রমণ করতে আসি। তবে আমি আবারও বলতে চাই, যারা দুর্বল সম্পন্ন তারা এই সমস্ত জার্নিতে না আসাইছে, কারণ অনেক কঠিন। দেখছেন অনেক উঁচু নিচু ঢালু, একটু পাশ ক্লিক করলে কোন গর্তে যাবেন, কোন জায়গায় যাবেন বলা মুশকিল। এখানে জার্নিতে অবশ্যই গাইড নিতে হবে, গাইডেরা যথেষ্ট হেল্পফুল, সাহায্য করে। পথ নির্দেশিকায় দেখতে পাচ্ছেন কত নিচু রাস্তা, এই নিচু রাস্তা ধরে আমাদেরকে নামতে হয়। তো বুঝতেই পারছেন কতটা কষ্টকর, সাবধান। ওই গর্তে নামবো, ওই গর্ত থেকে আবার ওই পাহাড়ে উঠব। এই গহীন অরণ্য ধরেই আমাদের পথযাত্রা, অন্ধকার রাস্তা সেরকম ভয়ঙ্কর। ওকে, এই পাহাড়ের মধ্যেই আবার ঝর্ণা রয়েছে যা দিয়ে পানি আনছে।